হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু স্টেট ইউন বাংলা বন্ধুগণ আজকের আপডেটে আপনি আপনার নতুন এস বিআই এটিএম কীভাবে অ্যাক্টিভেট করবেন এবং আপনার নিউ পিন জেনারেট করবেন সেটাই আমরা দেখব শুরুতে যে কথাটা বলার প্রয়োজন এস বিআই এটিএম পিন জেনারেট করার অনেকগুলো পদ্ধতি চালু আছে আপনার প্রায় চারটে পদ্ধতিতে আপনি এই এস বিআই এটিএম পিন জেনারেট করতে পারেন আপনি আপনার কাছাকাছি কোনো এস বিআই এটিএমে গিয়ে আপনার পিন জেনারেট করতে পারেন অথবা আপনি একটা নির্দিষ্ট নাম্বারে এস পাঠিয়েও আপনার পিন জেনারেট করতে পারেন আপনি এসবিআই যে কাস্টমার কেয়ার আছে সেই কাস্টমার কেয়ারে ফোন করেও আপনার এটিএম করতে পারেন অথবা আপনার নেট ব্যাংকিং যদি থাকে নেট ব্যাংকিং এর মাধ্যমেও আপনি কিন্তু এটিএম অ্যাক্টিভেট এবং জেনারেট করতে পারেন কিন্তু মনে রাখবেন পিন জেনারেট করার আপনি যে পদ্ধতি অবলম্বন করুন না কেন শেষ পর্যন্ত আলটিমেটলি আপনাকে কিন্তু আপনার নিকটস্থ কোনো এটিএম এ গিয়ে আপনার পারমানেন্ট কিন্তু পিন জেনারেট করতে হবে তো যেহেতু আপনাকে শেষ পর্যন্ত এটিএম এ যেতেই হবে সেই জন্য আপনার নিউ এটিএম কার্ড অ্যাক্টিভেট এবং পিন জেনারেট করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটিএম এর মাধ্যমে করা তো আমরা এটিএম এর মাধ্যমেই আজকে দেখবো যে আপনি কিভাবে আপনার এটিএম অ্যাক্টিভেট করবেন এবং পিন জেনারেট করবেন তো সবার আগে আপনাকে যেটা করতে হবে আপনার নিকটস্থ কোন এসবিআই এটিএম কাউন্টারে চলে যেতে হবে এবং এটিএম কার্ডটা কিন্তু ইনসার্ট করতে হবে এটিএম মেশিনে এটিএম কার্ডটা ইনসার্ট করলে আপনি দেখবেন এরকম একটা ওয়েলকাম মেসেজ দেখাবে হাই প্লিজ ডু নট রিমুভ ইওর চিপ কার্ড লিভ ইওর কার্ড ইনসার্টেড ডিউরিং দ্য এন্টার ট্রানজাকশন অর্থাৎ আপনার এই পিন জেনারেশন পুরো প্রক্রিয়াটা চলাকালীন কিন্তু এটিএম কার্ডটা বের করানো চলবে না আপনি অবশ্যই এটিএম কার্ডটা বের করতে পারবেন না কারণ ওটা লক হয়ে থাকবে তো এরপর দেখবেন আপনার এটিএম কার্ডের উপর নির্ভর করে এরকম একটা অপশন অনেক জায়গায় আসতে পারে যে প্লিজ সিলেক্ট অ্যাপ্লিকেশন আইডি বিশেষ করে আপনার এটিএম কার্ডটা যদি গ্লোবাল প্রিপেড এবং ডেবিট হয় তাহলে দেখবেন যে আপনার এরকম একটা ওয়েলকাম মেসেজ দেখা যাচ্ছে বাম দিকে থাকবে ডমেস্টিক আর ডান দিকে থাকবে ইন্টারন্যাশনাল তো এক্ষেত্রে আপনাকে ডোমেস্টিক অপশনই ক্লিক করতে হবে কারণ আপনি ডোমেস্টিক পারপাসে এটিএম কার্ডটা ব্যবহার করছেন আপনি অবশ্যই ইন্টারন্যাশনাল অপশনও ট্যাপ করতে পারেন তো সেক্ষেত্রেও আপনার কিন্তু পিন জেনারেট হবে কোনো সমস্যা হবে না তো আপনার যদি গ্লোবাল এটিএম কার্ড হয় তাহলে আপনার প্রথমে এই ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল অপশনটা আসবে না সেক্ষেত্রে আপনার ডাইরেক্ট এরকম প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এই অপশনটা দেখা যেতে পারে তো শুরুতেই আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজটা চুজ করে নিতে হবে ইংলিশ অথবা হিন্দি তো আমরা ইংলিশ চুজ করব এরপর দেখবেন আপনার এরকম একটা মেসেজ দেখাবে ডিয়ার কাস্টমার প্লিজ সিলেক্ট ট্রানজাকশন তো মনে রাখবেন যে এইখানে কিন্তু আপনার বাম দিকে দেখবেন দুটো অপশন আছে একটা হচ্ছে ব্যাংকিং আর একটা হচ্ছে যে পিন জেনারেশন তো প্রথম যখন আপনি আপনার ওয়ান টাইম পিনটা জেনারেট করবেন সে সময় কিন্তু মনে রাখবেন যে আপনাকে ব্যাংকিং অপশনে ক্লিক করা চলবে না আপনাকে কি করতে হবে না পিন জেনারেশনে ক্লিক করতে হবে এটা মাথায় রাখবেন ফার্স্ট টাইম কিন্তু আপনাকে পিন জেনারেশনে ক্লিক করতে হবে কারণ আপনি ওয়ান টাইম পিন জেনারেট করতে চাইছেন পিন জেনারেশনে ক্লিক করলে দেখবেন আপনার প্রথমেই বলবে যে প্লিজ এন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনাকে আপনার ব্যাংকের যে এগারো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে পুট করতে হবে ফার্স্ট টাইমে আপনি যখন পিন জেনারেট করবেন তখন অতি অবশ্যই কিন্তু আপনাকে ব্যাংকের পাসবইটা নিয়ে যেতে হবে বা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে নিয়ে যেতে হবে তো এখানে আপনি আপনার এগারো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা পুট করবেন নিচে যে কিপ্যাড আছে এটিএম এর সেই কিপ্যাডে আপনি দেখে দেখে ঠিক মতো করে আপনার এগারো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পুট করবেন এরপর দেখুন ডান দিকে দুটো অপশন দেখতে পাবেন একটা হচ্ছে প্রেস ইফ কারেক্ট আর একটা হচ্ছে যে প্রেস ইফ নট কারেক্ট তো আপনি যদি আপনার এগারো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাক পুট করে থাকেন তাহলে প্রেস ইপ কারেক্ট এটাই ট্যাপ করবেন আর যদি আপনি দেখেন যে আপনি ভুল কোনো টাইপ করেছেন তাহলে আপনি নিচে প্রেস ইপ নট কারেক্ট এটাই ট্যাপ করে আবার রিটাইপ করবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাক পুট করার পর আপনি প্রেস ইফ কারেক্টে ট্যাপ করলেই তাহলে দেখবেন আপনার স্ক্রিনে এরকম একটা লেখা ফুটে উঠছে প্লিজ এন্টার ইউর টেন ডিজিট মোবাইল নাম্বার অর্থাৎ এরপর আপনাকে আপনার মোবাইল নাম্বারটা এখানে পুট করতে হবে তো এখানে একটা কথা মনে রাখবেন এখানে অতি অবশ্যই কিন্তু আপনার ব্যাংকে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটাই এখানে পুট করতে হবে অন্য কোনো মোবাইল নাম্বার পুট করলে কিন্তু হবে না তো এখানে আপনি আপনার টেন ডিজিট এর মোবাইল নাম্বারটা পুট করার পর একই রকম ভাবে ক্লিক করলে দেখবেন আপনার বলবে ইয়ার ট্রানজাকশন ইজ বিং প্রসেসড প্লিজ ওয়েট অর্থাৎ আপনার প্রসেস হবে এবং আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর আপনার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে দেখবেন উপরে লেখা উঠবে ট্রানজাকশন কমপ্লিট অর্থাৎ আপনার সাকসেসফুলি পিন জেনারেট হয়ে গিয়েছে এরপর আপনাকে আপনার এটিএম কার্ডটা কিন্তু এটিএম মেশিন থেকে বের করে নিতে হবে উপরে দেখবেন লেখা উঠছে প্লিজ টেক ইউর কার্ড এবং সাথে সাথেই দেখবেন আপনার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে এস বি আই এর তরফ থেকে একটা মেসেজ চলে গেছে যে মেসেজে আপনার ওয়ান টাইম পিনটা দেওয়া থাকবে এরকম মেসেজটা আসবে কসন ডু নট শেয়ার দিস মেসেজ ইউর ওয়ান টাইম পিন ফর ডেবিট কার্ড এন্ডিং তারপরে আপনার হচ্ছে যে ডেবিট কার্ড এর এটিএম কার্ড এর চারটে ডিজিট থাকবে ইজ ফোর জিরো জিরো ফোর অর্থাৎ আপনার যে ওয়ান টাইম পিনটা সেটা কিন্তু মনে রাখবেন যে এখানে ডিজিটে থাকবে না আপনার আলফাবেটে থাকবে অর্থাৎ লেখা থাকবে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে এটা ফোর জিরো জিরো ফোর অর্থাৎ চার শূন্য শূন্য চার তারপরে সেট ইউর নিউ পিন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স থ্রু ব্যাঙ্কিং পিন চেঞ্জ অপশন অ্যাট এনি এস বিআই এটিএম অর্থাৎ এই যে আপনি পিনটা পেলেন এটা আপনার হচ্ছে যে টেম্পোরারি পিন এই পিনটা আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স ভ্যালিড থাকবে আপনাকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে এই পিনটা চেঞ্জ করে পার্মানেন্ট পিন তৈরি করে নিতে হবে তো আপনি এই কাজটা সাথে সাথেই করে নেবেন তারপর আপনাকে পারমানেন্ট পিন জেনারেট করার জন্য আবার আপনার এটিএম কার্ডটা মেশিনে ইনসার্ট করতে হবে মেশিনে ইনসার্ট করলেই দেখবেন আপনার এরকম ডোমেস্টিক অথবা ইন্টারন্যাশনাল অপশন আসতে পারে তো আপনি আগের মতোই ডোমেস্টিক অপশনে ক্লিক করবেন আর যদি ডাইরেক্ট আপনার এরকম চলে আসে যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তাহলে কোনো ব্যাপার নেই আপনি প্রথমেই আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেই দেখবেন আপনার এরকম আবার অপশনটা আসবে ডিয়ার কাস্টমার প্লিজ সিলেক্ট ট্রানজাকশন এর এরপর যেটা মনে রাখবেন যে প্রথমবার কিন্তু আপনি পিন জেনারেশনে ক্লিক করেছিলেন এরপর কিন্তু আপনার পিন জেনারেশন নয় কারণ আপনার কিন্তু ওয়ান টাইম পিন জেনারেট হয়ে গেছে এরপর আপনাকে ওই ওয়ান টাইম টেম্পোরারি পিনটা চেঞ্জ করে পার্মানেন্ট পিন জেনারেট করার জন্য ব্যাঙ্কিং অপশানে ক্লিক করতে হবে ব্যাঙ্কিং অপশানে ক্লিক করলেই দেখবেন আপনার হচ্ছে যে প্লিজ সিলেক্ট ট্রানজাকশন করে অনেকগুলো অপশন খুলে দেবে এখানে থাকবে আপনার পিন চেঞ্জ অপশন তো আপনাকে প্রথমে কি করতে হবে পিন চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে পিন চেঞ্জ অপশনে ক্লিক করলে দেখবেন আপনার এরকম একটা মেসেজ দেখা যাবে এন্টার এনি নাম্বার বিটুইন টেন অ্যান্ড নাইনটি নাইন অর্থাৎ আপনাকে দুই ডিজিটে দশ থেকে নিরানব্বইয়ের মধ্যে যে কোনো একটা সংখ্যা টাইপ করতে হবে আপনার কিপ্যাডে তো আপনি আপনার কিপ্যাডের সংখ্যাটা টাইপ করে দেবেন যেমন আমি ধরুন চল্লিশ টাইপ করছি দেখবেন চল্লিশ শো করছে যদি ঠিকঠাক শো করে তাহলে আপনাকে ইয়েস লিখতে হবে ইয়েস লিখলে দেখবেন এরপর আপনাকে বলবে প্লিজ এন্টার ইউর কারেন্ট পিন অর্থাৎ আপনার যে ওয়ান টাইম পিনটা সেই পিনটা আপনাকে এখানে পুট করতে হবে পিনটা পুট করার পরেই দেখবেন আপনার সাথে সাথে মেসেজ চলে আসবে প্লিজ এন্টার ইউর নিউ পিন এরপর আপনাকে একটা ফোর ডিজিটের মানে চার সংখ্যার কিন্তু নিজে যে পিনটা আপনি চাইছেন সেই পিনটা কিন্তু আপনার এখানে পুট করতে হবে এটাই হবে আপনার পারমানেন্ট পিন তো আপনি আপনার পছন্দ মতো চার ডিজিটে যে কোনো হচ্ছে যে একটা পিন এখানে আপনার পুট করবেন পুট করলে দেখবেন সাথে সাথে বলবে প্লিজ রিএন্টার ইওর নিউ পিন অর্থাৎ আপনি এই যে নতুন আপনার পছন্দ মতো পিনটা পুট করেছেন সেটাকে আরেকবার আপনাকে কনফার্ম করার জন্য রিএন্টার করতে হবে তো আবার একবার আপনি ওই পিনটা পুট করে দেবেন পুট করে দিলে দেখবেন বলবে ইয়োর ট্রানজাকশন ইজ বিং প্রসেসড প্লিজ ওয়েট অর্থাৎ আপনার একটু সময় লাগবে সময় লাগার পরেই দেখবেন আপনার এখানে উপরে একটা ওয়েলকাম মেসেজ চলে আসবে ট্রানজ্যাকশন কমপ্লিট অর্থাৎ সাকসেসফুলি আপনার যে নিউ পিন জেনারেশন সেটা কমপ্লিট হয়ে গেছে এবং এরপরে আপনার দেখবেন বলবে যে প্লিজ টেক ইউর কার্ড আপনি আপনার কার্ডটা বের করে নেবেন অর্থাৎ আপনার এবং আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা এস এম এসও চলে যাবে যেখানে এরকম লেখা থাকবে যে ডিআর এস বি কাস্টমার পিন চেঞ্জ ওয়াজ ডান সাকসেসফুলি ফর দ্য কার্ড তারপর আপনার কার্ড নাম্বারটা থাকবে অর্থাৎ সাকসেসফুলি আপনি ফোর ডিজিটে আপনার নিউ পারমানেন্ট পিন জেনারেট করে ফেলেছেন এবং আপনার এটিএম হয়ে গেছে এই নতুন পিন দিয়ে এবার থেকে আপনি কিন্তু যে কোনো এটিএম এ আপনার ট্রানজাকশন করতে পারবেন